প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আজকের অনলাইনে ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। ইতিপূর্বে আমরা সর্বশেষ যে ক্লাসটি করেছিলাম, সেখানে আমরা উপযোগ নিয়ে কথা বলেছিলাম, প্রান্তিক উপযোগ নিয়ে। আশা করি তোমাদের মনে আছে। তো আমরা শেষ করেছিলাম ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি এ পর্যায়ে এসে। তো আমরা শুরুতে একটু স্মরণ করি, উপযোগ বলতে কি বুঝি। উপযোগ হলো কোনো দ্রব্যের সেই গুণ বা ক্ষমতা যেটা মানুষের অভাব দূর করে, অর্থাৎ দ্রব্যের মাধ্যমে মানুষের যে অভাব দূর হয় দ্রব্য উপভোগ বা ব্যবহারের ফলে, সেটা হলো ওই দ্রব্যের উপযোগ। তো আমরা মোট উপযোগ, গড় উপযোগ, প্রান্তিক উপযোগ এসব সম্পর্কে আমরা বলেছিলাম বা আলোচনা করেছিলাম। তো আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগে এসে আমাদের ক্লাস শেষ করেছিলাম। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগটা কি তাহলে? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ হলো যখন আমরা কোনো দ্রব্য ক্রমাগতভাবে অধিক পরিমাণে ভোগ করতে থাকবো, তখন ওই দ্রব্য ভোগের ফলে আমরা প্রথম একক ভোগের ফলে যে উপযোগ পাবো, দ্বিতীয় একক ভোগ করলে আমরা উপযোগ আগের তুলনায় কম পাবো। এভাবে আমরা যদি একই দ্রব্য বারবার ভোগ করতে থাকি এক সময়ে, তাহলে আমরা পরবর্তী যে দ্রব্য একক ভোগ করতেছি সেটা থেকে যে উপযোগ পূর্বের উপযোগ থেকে কম হবে, এটাই হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ। আর এটা অধ্যাপক মার্শাল এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা বিস্তারিতভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন বা আমাদের ব্যাখ্যা দিয়েছেন। তো এই বিধিটা তাহলে কি আমরা দেখি, দেখো যে কথাগুলো বললাম, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে যখন একজন ভোক্তা ক্রমাগতভাবে কোনো দ্রব্যের একাধিক উপ একক ভোগ করতে থাকে, তখন মোট উপযোগ বাড়তে থাকে কিন্তু প্রান্তিক উপযোগ কমতে থাকে। ভোগের একক বৃদ্ধির ফলে প্রান্তিক উপযোগ কমে যাওয়ার এই প্রবণতাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। ভোক্তা কোনো একটি দ্রব্য যত বেশি ভোগ করে, তার কাছে ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ তত কমে যেতে থাকে। ভোগের একক বৃদ্ধির ফলে প্রান্তিক উপযোগ কমে যাওয়ার এই প্রবণতাটাই হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আমরা একটা উদাহরণ দেই, এখন গরমকাল, নিশ্চয় তোমাদের আইসক্রিম খেতে খুবই ভালো লাগবে, লাগবে না? আশা করি লাগবে। এখন তুমি যে কোনো একটা আইসক্রিম ধরো, চকবারি বলি আমরা, তোমার খুব গরমে তোমাকে প্রথম একটা চকবার দেওয়া হলো, ওটা খেয়ে তুমি নিশ্চয়ই তোমার ভালো লাগবে বা তোমার অভাব দূর হবে বা তুমি খুশি হবে, মজা পাবে, তাই না? এখন তুমি একটা খেলে, ওটা খেয়ে তোমার যতটুকু ভালো লাগলো, তোমাকে পরে যদি আর একটা দেওয়া হয়, হিসাব করে বা একটু চিন্তা করে বলো যে ঠিক আগের একই পরিমাণ তোমার মজা বা ভালো লাগবে কিনা। নিশ্চয়ই কম লাগবে, আশা করি তোমরা সবাই একমত। এরপরে তোমাকে আরো একটি দেওয়া হলো খেতে একই সময়ে, তাহলে তোমার তখন উপযোগটা তুমি কেমন পাবে? নিশ্চয়ই আগের থেকে কম পেতে থাকবে। এটা হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এই বিধির জন্য আমাদের কিছু শর্ত আছে। শর্তগুলো কি দেখো, প্রথম শর্ত বলা হয়েছে উপযোগের সংখ্যাগত পরিমাপ সম্ভব, অর্থাৎ আমরা যদি এই বিধিটা আলোচনা করতে যাই, তাহলে আমরা যে উপযোগটা পাবো এটার সংখ্যা দিয়ে আমরা প্রকাশ করতে পারবো বা প্রকাশ করা সম্ভব হবে, না হলে আমরা তুলনা করতে পারবো না। ধরো তুমি প্রথম যে চকবার খেলে, সেটার থেকে তুমি 10 একক উপযোগ পেলে,
তাহলে দ্বিতীয়টা খেলে নিশ্চয় 10 এককের কম পাবে, আমরা ধরলাম তুমি 8 একক উপযোগ পাবে। তাহলে এই যে সংখ্যা দিয়ে আমরা এটা প্রকাশ না করলে আমরা উপযোগ বিধিটা ব্যাখ্যা করতে পারি না। তো এই জন্য এখানে প্রথম শর্তে বলা হয়েছে উপযোগের সংখ্যাগত পরিমাপ সম্ভব হবে বা থাকতে হবে, ভোক্তার পছন্দ রুচি আয় অপরিবর্তিত থাকতে হবে। যখন তুমি দ্রব্যটা ভোগ করবে তখন তোমার যে পছন্দ রুচি এবং আয় অপরিবর্তিত থাকতে হবে, যদি পরিবর্তন হয়ে যায় তাহলে এই বিধিটা প্রযোজ্য হবে না। তারপরে কোন দ্রব্যের উপযোগ একটি উপযোগের স্বাধীন অপেক্ষক, অর্থাৎ কোন দ্রব্যের উপযোগ কেবলমাত্র ওই দ্রব্যের ভোগের উপর নির্ভরশীল, অন্য দ্রব্যের উপর নয়। অর্থাৎ তোমাকে ক্রমাগতভাবে ওই একই দ্রব্য ভোগ করতে হবে। সাপোজ তুমি প্রথমে 1 চামচ চিনি খেলে তোমার যে উপযোগ পেলে, পরে তুমি যদি বলো আমি 1 চামচ গুড় খাবো, তাহলে তোমার উপযোগ চিনির থেকে কম হতে পারে বেশি হতে পারে, তোমার ওটা হবে না। অর্থাৎ তোমাকে চিনি খেতে হবে বারবার, তাহলে তুমি তুলনা করতে পারবে, বা বারবার গুড় খেতে হবে তাহলে তুমি তুলনা করতে পারবে। এরপর ভোক্তা দ্রব্যের প্রতি এককে এককের ভোগ একটি নির্দিষ্ট সময়ের ক্রমান্বয়ে সম্পন্ন করে। ওখানে একটু শব্দ ভুল আছে, অর্থাৎ ভোক্তা যখন দ্রব্যগুলো ভোগ করবে একটা নির্দিষ্ট সময়ে একের পর এক ভোগ করবে, এটা বলা হয়েছে। ভোগের প্রাথমিক এককগুলো তৃপ্তির জন্য পর্যাপ্ত হতে হবে এবং প্রতিটি একক সমজাতীয়, দ্রব্যটি ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভক্ত হতে হবে। এখানে দেখো 3টা কথা বলা হয়েছে, একটা হলো ভোগের প্রাথমিক এককগুলো তৃপ্তির জন্য পর্যাপ্ত হতে হবে এবং প্রতিটি একক সমজাতীয়, অর্থাৎ ভোগের এককগুলো সমজাতীয় হতে হবে, আর দ্রব্যটি ক্ষুদ্র এককে বিভাজ্য হবে। তো এখানে প্রথম যে কথাটা দেখো, ভোগের প্রাথমিক এককগুলো তৃপ্তির জন্য পর্যাপ্ত হতে হবে, অর্থাৎ তুমি যে দ্রব্য ভোগ করবে তার এককগুলো তোমার অভাব মোচনের বা তোমার তৃপ্তি দেওয়ার জন্য পর্যাপ্ত হতে হবে। সাপোজ তোমার পিপাসা লেগেছে, তোমাকে 1/2 চামচ পানি দেওয়া হলো বা জল দেওয়া হলো, তাহলে তোমার পিপাসা কি দূর হবে? না। তাহলে 1/2 চামচ পানি তুমি বারবার খেলে এটা হবে না, এটা একটা পর্যাপ্ত একক কি 1 গ্লাস, অর্থাৎ তোমার ওই পানি খেয়ে যে তৃপ্তি পাবা এটা একটা পর্যাপ্ত একক হতে অন্তত 1 গ্লাস। এই তো এরপরে ভোক্তার আচরণ যুক্তিসঙ্গত, অর্থাৎ ভোক্তাকে যুক্তিসঙ্গত আচরণ করতে হবে। তো এইগুলো আমাদের অনুমিত শর্ত। তো আমরা একটা টেবিলের মাধ্যমে এতক্ষণ যে কথাগুলো বললাম বা বিধি সম্পর্কে যে কথা বললাম, আমরা একটা টেবিলে এটা উপস্থাপন করছি। টেবিলের মাধ্যমে এটা উপস্থাপন করলাম। দেখো এখানে আমরা কোন একটা দ্রব্য নিয়ে আলোচনা করি। প্রথমে ধরো আমরা সেই আইসক্রিম নিয়ে যেহেতু শুরু করেছে, আইসক্রিমের কথাই বলি। প্রথম একটা আইসক্রিম খেয়ে তুমি 50 একক উপযোগ পেলে, তাহলে প্রথম একক থেকে 50 একক উপযোগ পেলে তাহলে মোট উপযোগ হলো 50, প্রান্তিক উপযোগ 50। দ্বিতীয় একক ভোগ করলে তুমি মোট উপযোগ হলো তোমার 90, অর্থাৎ দ্বিতীয় একক থেকে তুমি 40 একক উপযোগ পেলে, আগে ছিল 50 আর পরে 40, দ্বিতীয় একক থেকে 50 থেকে কিছু কমে গেল, তাহলে 50 আর 40 90 একক, তাহলে প্রান্তিক তোমার কত 40 একক। তৃতীয় একক তুমি যখন ভোগ করতেছ তখন তুমি আরো 30 একক উপযোগ পেলে, আগে 2টায় 90 হয়েছিল, তৃতীয়টা 30 যোগ করলে 120 একক, তাহলে প্রান্তিক হলো 30 একক। তারপরে তুমি যখন চতুর্থ একক ভোগ করতেছ তখন আগে 3 এককে 120 একক ছিল, তিনটা ভোগ করে আর চতুর্থটা ভোগ করে আর 20 পেলে, তাহলে 140, মোট হলো 140 একক উপযোগ
আর ডান দিকে উপযোগ বেশি পাবে। পঞ্চম একক তুমি যখন ভোগ করতেছো, আগের সাইডটা 140 আর পঞ্চম হলো 10, 150, তাহলে প্রান্তিক তোমার শেষ এককে পঞ্চম এককে কত পেলে উপযোগ? পঞ্চম একক থেকে উপযোগ পেলে 10 একক, তাহলে মোট হলো 150 একক। ষষ্ঠ একক যখন বা ষষ্ঠ নাম্বার চক বা তুমি যখন খেলে তখন আর তুমি কোনো উপযোগই পেলে না, মানে তোমার আগ্রহই আর নেই খাওয়া, তুমি একটু ভালো লাগলো না তোমার, তাহলে এবার তুমি পেলে উপযোগ শূন্য। আগে 5টায় 50 ছিল, 6 নাম্বারটার সাথে শূন্য যোগ করে 5, 6টাতেও 50, 150 উপযোগ, তাহলে সর্বশেষটা তুমি 0 পেয়েছো। সপ্তম একক তোমার যখন আরো একটা দেওয়া হলো তখন তোমার আগের থেকে উপযোগ কমে গেল, অর্থাৎ তোমার হয়তো একটু খারাপ লাগলো শেষেরটা খেয়ে, একটু বমি বমি ভাব আসলো, তখন তুমি ভালো লাগাতে যাক তোমার একটু খারাপ লাগলো, তাহলে উপযোগ কমে গেল 150 থেকে এক একক কমে 149 আসলো। আর প্রান্তিক তাহলে তুমি শেষ একক থেকে পেলে মাইনাস 1, তাই না? তাহলে আমরা বুঝলাম আমরা কোনো দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকলে আমাদের প্রান্তিক উপযোগ ধীরে ধীরে কমতে থাকে, কিন্তু মোট উপযোগ বাড়তে থাকে, তাই না? মোট উপযোগ দেখো, প্রথম এককে 50, দ্বিতীয় আসলে দ্বিতীয়টা ভোগ করার ফলে 90, তৃতীয়টা ভোগ করার ফলে যোগ ফল হলো 120, তারপর 140, 150, 150, অর্থাৎ এক সময় আমাদের উপযোগ প্রান্তিক উপযোগ যখন শূন্য হবে তখন আমাদের সব থেকে বেশি উপযোগ আমরা পাবো। তখন এরপরে আরো ভোগ করলে প্রান্তিক উপযোগ মাইনাস হয়ে যাবে, মোট উপযোগও কমে যাবে, 150 থেকে 149 হয়ে যাবে, তাই না? হ্যাঁ। এবার আমরা একটা চিত্রের মাধ্যমে এটা দেখব। দেখো চিত্রে দুইটা অংশ, উপরের অংশে হলো মোট উপযোগ দেখানো হয়েছে আর নিচের অংশে প্রান্তিক উপযোগ। দেখো এখানে আবার সংখ্যা তো ভিন্ন আছে, আমরা যখন প্রথম একক ভোগ করলাম তখন আমাদের মোট উপযোগ প্রথম এককে এ বিন্দুতে, দেখো তোমার চিত্রের এই বিন্দুতে প্রথম একক আমরা ভোগ করলাম, আমরা মোট উপযোগ করলাম 10 একক। আর খ চিত্রে, একের খ চিত্রে ছোট হাতের এ দিয়ে বোঝানো হয়েছে, দেখো বাম পাশে হলো 10 একক হলো প্রান্তিক উপযোগ, এই যে প্রথম একক ভোগ করলাম আমরা। যখন আমরা দ্বিতীয় একক ভোগ করলাম তখন প্রান্তিক উপযোগ প্রথমটায় যত 10, দ্বিতীয়টায় কমে 8-এ চলে আসলো, তাহলে 8, এই যে দেখো দ্বিতীয় একক, দ্বিতীয় একক আর 8-এর একটা বিন্দু, এটার থেকে আমরা যদি মোট উপযোগে যাই, এখানে আমরা যে 18, দ্বিতীয় একক থেকে আমরা মোট পেলাম 18, তাহলে প্রান্তিক হবে 8। যখন আমরা ভোগের পরিমাণ আরো বাড়ায় তৃতীয় এককে চলে যাচ্ছি তখন আমাদের প্রান্তিক উপযোগ আগের থেকে কমে 6 এককে চলে আসলো তৃতীয় এককে, আর মোট উপযোগ হবে কত? আমরা উপরের চিত্রে চলে যাই, দেখো ক চিত্রে 24, এই যে 24 তৃতীয় একক 24 হয়েছে। চতুর্থ একক যখন আমরা ভোগ করব তখন আমাদের মোট উপযোগ দেখো 28, আর প্রান্তিক উপযোগ এই যে চতুর্থ উপরে এখানে দেখো 4, আর চতুর্থ একক এটা থেকে আমরা প্রান্তিক উপযোগ 4 একক পেলাম। প্রথমটার থেকে প্রান্তিক উপযোগ পেলাম 10 একক, দ্বিতীয়টায় 8 একক, তৃতীয়টায় 6 একক, চতুর্থটায় 4 একক, আর চতুর্থটা যখন আমরা ভোগ করে ফেললাম তখন আমাদের মোট উপযোগ হলো 28 একক। এরপরে যখন আমরা পঞ্চম একক ভোগ করলাম তখন মোট প্রান্তিক উপযোগ পাবো 2 একক, আর মোট উপযোগ হবে এই যে উপরের চিত্রে দেখো 30, চিত্রে 30 একক প্রান্তিক উপযোগ। তাহলে এরপরে যখন আমরা ষষ্ঠ একক ভোগ করলাম তখন আমাদের প্রান্তিক উপযোগ শূন্য, অর্থাৎ আমাদের এখনো প্রান্তিক উপযোগ এবার শূন্য, মোট উপযোগ তাহলে পঞ্চমেও 37 ছিল, ষষ্ঠটা তো 30। এরপরে যদি আমরা সপ্তম একক ভোগ করি তাহলে আমাদের প্রান্তিক উপযোগ -2, এই দেখো নিচে চিত্র একের খন নিচে দেখো শূন্য নিচে -2, অর্থাৎ যখন সপ্তম উপযোগ করবো ভোগ করবো আমরা তখন প্রান্তিক উপযোগ রেখাটা এই যে আমাদের এ ছোট হাতের এ বি রেখা, এটা এই যে ভূমিকের নিচে চলে আসছে, অর্থাৎ মাইনাস বোঝাচ্ছে আমাদের 2 একক উপযোগ মাইনাস হয়ে গেল। যখন আমরা আরো অতিরিক্ত আর এক একক অর্থাৎ সপ্তম একক উপভোগ করতেছি, আর মোট উপযোগও দেখো পঞ্চম বা ষষ্ঠ উপযোগ একক ভোগ করলে 30 ছিল, যখন সপ্তম একক ভোগ করতেছি আমরা যত 2 একক মাইনাস হয়ে যাচ্ছে উপযোগ, এখানে দেখো 30 থেকে 2 কমে 28 সমান হয়ে যাবে, না?
তাহলে আমাদের এই যে বড়তের এ বি সি যে রেখা, এটা হলো মোট উপযোগ রেখা। এই উপযোগ রেখা দেখাচ্ছে কি, আমাদের বিভিন্ন দ্রব্য, একটা দ্রব্যের বিভিন্ন একক উপভোগ করলে যে আমরা বা ভোগ করলে যে আমরা উপযোগ পাই, সেটা এটা দেখাচ্ছে এখানে। আর নিচে খ চিত্রে আমাদের ছোটদের এ বি সি যে রেখা, এটা হলো আমাদের ক্রান্তিক উপযোগ রেখা। তাহলে আমরা একটু প্রথমে বলতে ভুলে গেছি, আমাদের খ চিত্রের ভূমি অক্ষে দেখানো হয়েছে ভোগের পরিমাণ, ওই এক্স অক্ষে আর লম্ব অক্ষে মোট উপযোগ। আর খ চিত্রের ভূমি অক্ষেও ভোগের পরিমাণ আর লম্ব অক্ষে এবার ক্রান্তিক উপযোগ দেখানো হয়েছে। তাহলে এই যে বড়দের এ বি সি যে রেখাটা আমরা পেলাম, এটা হলো মোট উপযোগ রেখা, আর ছোটদের এ বি সি যে রেখাটা পেলাম, এটা আমাদের ক্রান্তিক উপযোগ রেখা। তো আমরা আগের চিত্রটা, সরি আগের টেবিলটা আমরা এভাবে চিত্রের মাধ্যমেও ব্যাখ্যা করতে পারি। এরপরে আমরা একটু আসি এই বিধিটার যে ব্যতিক্রম, এই বিধিটার ব্যতিক্রম। প্রথমে বলেছে এককের পরিমাণ, এককের পরিমাণ যদি অসমান হয় তাহলে এই বিধিটা প্রযোজ্য হবে না। তারপর অভ্যাস ও রুচির পরিবর্তন যদি হয় বক্তার, তাহলে এই বিধিটা প্রযোজ্য হবে না। তারপরে কি আছে, সময়ের ব্যবধান, তুমি ক্রমাগত যে দ্রব্য ভোগ করবে, এখানে যদি সময়ের বড় ব্যবধান দাও, সাপোজ তুমি সকালে একটা খেলে বিকালে একটা খেলে, তাহলে কিন্তু তোমার এই বিধিটা প্রয়োগ করতে পারবে না বা প্রযোজ্য হবে না। সকেত দ্রব্য, অনেক সময় সকেত দ্রব্যের ক্ষেত্রে দেখা হলো এই বিধিটা কার্যকর হয় না, কারণ তোমার সকেত দ্রব্য তুমি যত বেশি পাও আরো বেশি পেতে চাও, এটা শখ আরো বেড়ে যায়। সকেত দ্রব্যের ক্ষেত্রে এই বিধিটা প্রযোজ্য নয়। কৃপণের ক্ষেত্রে, কৃপণ ব্যক্তির ক্ষেত্রেও এই বিধিটা প্রযোজ্য হবে না, কারণ তারা তাদের অর্থের প্রতি মোহ পরপর বাড়তে থাকে। যে কৃপণ, তাকে তুমি যত টাকা দেবা সে তত মানে টাকাটা বেশি পেতে চাবে, আগ্রহতা বেশি হবে, অর্থাৎ সে কৃপণের ক্ষেত্রে আমাদের এই বিধিটা প্রযোজ্য হবে না। বিকল্প পরিপূরক দ্রব্যের ক্ষেত্রেও আমাদের এই বিধিটা প্রযোজ্য হবে না, যদি দ্রব্যটা বিকল্প দ্রব্য হয় বা পরিপূরক দ্রব্য হয়, এই বিধিটা প্রযোজ্য হবে না। আমরা বিকল্প দ্রব্য আশা করি বুঝি, অর্থাৎ একটার পরিবর্তে একটা যখন খাওয়া যায় সেটা হলো বিকল্প, আর পরিপূরক হলো যখন একটা দ্রব্যের সাথে আরেকটা আমরা একসাথে খাই, সেটা হলো পরিপূরক দ্রব্য। অনেক সময় ভোক্তার আয় বৃদ্ধি পেলে এই বিধিটা প্রযোজ্য নাও হতে পারে। তারপরে আবেগের ক্ষেত্রে, অনেক সময় মানুষ আবেগী হয়ে একটা জিনিস ক্রমাগত ভোগ করে বলে যে বেশি উপযোগ, আবেগের ক্ষেত্রেও এই বিধিটা প্রযোজ্য হবে না, অর্থাৎ আবেগ দেখানো যাবে না। তো তাহলে শিক্ষার্থীরা, তো এই এই কোশ্চেনটা বা এই লেসনটা তোমরা বইতেও দেখবে আছে, একটু সুন্দর করে এটা চর্চা করবে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুব মজার একটা বিধি, এটা তোমরা একটু চর্চা করবে। তো আজকে আর বেশি কিছু আমরা বলবো না। ও আর একটা আছে পয়েন্ট, সেটা হলো অন্যের মজুর, অর্থাৎ অনেক দ্রব্য আছে যা যাদের উপযোগ শুধু তার মজুতের উপর নির্ভর করে না, অন্যের মজুতের উপর নির্ভর করে। যেমন টেলিফোন গ্রাহকের সংখ্যা বাড়লে তার উপযোগ না বেড়ে না কমে বেড়ে যায়, অর্থাৎ অন্যের মজুতের উপরে এই বুদ্ধিটা প্রযোজ্য হয় না। তো আজকে আমরা এ পর্যন্তই আলোচনা করলাম, তোমরা এই লেসনটা ভালো করে পড়বে আর বাড়িতে পড়াশোনা করবে, কেউ বাইরে যাবে না, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তো তোমাদের সকলকে